আজকে এই ধরনের আলোচনা সভার আয়োজন তিনাদের উদ্যোগে এরকম একটা আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে, তাদেরকে আরো একবার যথাযোগ্য সম্মান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে যে মূল দু তিনটি কথা বলতে চাই। পূর্ববর্তী বক্তারা বললেন এবং কিছুজন সমর্থক এবং স্টাফেদেরও বিভিন্ন রকম অসুবিধার কথা বললেন, প্রশ্ন রেখেছেন, উত্তর দিতে হবে, নিশ্চয়ই তার সমাধান করতে হবে। তার জন্য অনার্স অ্যাসোসিয়েশন সংগঠিত করা হয়েছে। এই মূল যে আজকে পূর্ব মেদিনীপুর সাউন্ড অনার্স অ্যাসোসিয়েশন, এই ধরনের অ্যাসোসিয়েশন সংগঠিত করার জন্য সর্বপ্রথম কন্টাই সাপ দিয়েছিলেন, আমরা একটা মহতি উদ্যোগ নিয়েছিলাম, বারংবার চেষ্টাও করেছি যে সবাইকে একই ধরনের নিয়মের মধ্যে থেকে একে অপরের পরিপূরক হয়ে একে অপরের হাত ধরে এই ধরনের ব্যবসায়িক সংগঠনটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা সম্পূর্ণভাবে সফলতা পাইনি, তার কয়েকটা ত্রুটি রয়ে গেছে। আমরা চাইছি পূর্ব মেদিনীপুর জেলার যতগুলো থানা আছে আমাদের এই সংগঠনের প্রভাব বিস্তার করুক, সমস্ত জেলা, সমস্ত থানা, সমস্ত ব্লক, সমস্ত পঞ্চায়েত, গ্রামীণ স্তর পর্যন্ত। তো সেটা এমনিতে হবে না, ধীরে ধীরে সাংগঠনিক সিস্টেমটাকে বাড়ানোর জন্য সভাপতি মহাশয়ের কাছে আমার আবেদন থাকবে। স্বল্প সময়ের জন্য সবকিছু ডিসকাস করে বলা যাচ্ছে না, সেটা আমাদের আবার আলোচনা, আমি আবেদন রাখব যে শুধুমাত্র যিনারা দায়িত্বে রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা সাউন্ড অনার্স পরিচালনা করার জন্য, আলাদাভাবে মূল কমিটি যিনারা কার্যবাহী দায়িত্বে রয়েছেন, পুনরায় পুজোর আগে যাতে কিছুক্ষণ আগে এই আমার দাদা কিছু কয়েকটা সমস্যার কথাও বলেছেন, এই ধরনের সমস্যাগুলো যাতে আগামী দিনে আমাদেরকে তার সম্মুখীন হতে না হয়, তার জন্য আমাদের কি কি করা দরকার, কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, সবকিছুই আলাপ আলোচনা হবে ধীরে ধীরে। আমরা নভেম্বর মাসের ফার্স্ট উইকে কাঁথি মহকুমায় 10টি থানা তার উপরে একটা আলোচনা আমরা ডেকেছিলাম, সেখানে উপস্থিত সংখ্যা ছিল প্রায় 35 থেকে 40 জন। তো সেখানে আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি, আগেকার দিনে একটা মাইক ছিল, আজ থেকে 35 বছর পিছিয়ে গেলে তখন একটা মাইক সেট পাই করতে 4-5 হাজার টাকা লাগতো, হ্যাঁ কি না আপনারা জানেন তো, এটা 4-5 হাজার টাকায় মাইক হয়ে যেত, আজকে 50 লক্ষ 1 কোটি টাকা না হলে মাইক হচ্ছে না। যেরকম আপনারা মাইক মিট বলুন, আপনারা 6 বেস বলুন বা 12 বেস বলুন, 20 মিট বলুন, ওতে একটা আগে ছিল 60 ওয়াট, 15 ওয়াট, এখন 1200 ওয়াট, 2000 ওয়াট, 3000 ওয়াট স্পিকার। আপনারা সবাই জানেন এখানে আপনাদের প্রত্যেকের মাইক আছে, আপনারা জানেন একটা 18 ইঞ্চি কোন এক কোম্পানির একটা 1800 ওয়াটের কয়েলের দাম কত জানেন তো, একটা কয়েল রিপ্লেসমেন্ট করতে হলে আপনার 2500-3000 টাকা যাচ্ছে। 1 নম্বর এখনকার কোভিড সিচুয়েশন, 2 নম্বর আপনার ল্যান্ড প্রপার্টি, ওয়ার্ডে যত জায়গা আছে বলুন আপনার, যেখানে প্রপার্টি একটাই থাকছে বরং কমে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কমে যাচ্ছে, কিন্তু মানুষের রুজি রোজগার কমে যাচ্ছে। আজকে আমার ফ্যামিলির আমার মামা ছিল একজন, আমার সে জায়গা, আমার ভাই 3 জন, তাহলে জায়গাটা কমে যাচ্ছে, কিন্তু আমাদের বাড়াতে হবে কি, এখানে যারা পূর্ববর্তী বক্তারা বলে গেলেন যে আমরা 32টা 32টা স্পিকার, একটা মাইক যখন 32টা স্পিকার করতে যাব তখন একটা ছোট সেট আপ থাকবে, সেখানটা এক জায়গায় যদি 50টা আপনার 10 মিনিট বলুন, 6 বেস বলুন, সে জায়গায় 4 টপ 4 বেস যদি আমরা চালাই তাহলে সেখানে আমাদের যে স্টাফ লাগবে, লেবার লাগবে, সেখানটা 4 জনই হয়ে যাবে, ওই দিকটা ভাবার কথা সবাইকে বলছি, সেখানে 4 জন হয়ে যাবে, 4 জনকে আপনারা আপনারা যদি 500 টাকা করে দেন 4 বলে 22 হাজার টাকা হয়ে যাবে, সেই জায়গায় আপনি যদি 12 বেস কি আপনার 20 মিনিট দেন সেখানটায় অনেক বেশি ইনভেস্ট করতে হবে, অনেক এমপ্লিফায়ার, এটা তো জানেন না এখনকার দিনে, আগেকার দিনে একটা আউজা এমপ্লিফায়ার ছিল, প্রোটেকশনের দিক দিয়ে আপনার 3 পয়েন্ট যদিও ছুটে অবস্থা 3 পয়েন্ট ছিল ওতে 100-150 টাকা খরচ হয়ে যেত, এখন CM20 কত খরচ হয়ে যায় একটা মনিটরে মিনিমাম 1000 টাকা থেকে 2500 টাকা যেরকম পার যেতে পারে, তাহলে আমরা একটা ইনভেস্ট করলাম, যেখানে রিটার্ন মানি না যদি পাই তাহলে ইনভেস্ট করে লাভটা কত,
আমরা এটা ইনভেস্ট করেছি কেন, সাউন্ডটাও করেছি কেন, আমাদের পরিবারকে বাঁচানোর জন্য, আমাদের চাকরি বাকরি কে কারো হয়তো পরিবারে কেউ করতে পারে, মূলত যারা আমরা ইনভেস্ট করেছি কিসের জন্য, 20 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, তাকে যদি ব্যাংকে রাখি তার যে ইনভেস্ট তার থেকে যে রিটার্নটা পাবো তার থেকে বেশি পাবো বলে আমরা ব্যবসায় এসেছি, তো সে জায়গায় দেখা যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, কেন না আমাদের কম্পিটিশন এসে গেছে, কিসের উপরে না আমার পাশের যে গ্রামের